বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব জ্ঞানহীনতায় উজাড় বিশালগড় গোলাঘাটি সড়ক, করজোড়ে এলাকাবাসীর আর্তনাদ। প্রত্যেক বছর ব্যাপক উদ্দীপনার মধ্যে দিয়ে ঘটা করে পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কখনো রাজ্যপাল, কখনো কেন্দ্রীয় মন্ত্রীদের হাত ধরে রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। আর বৃক্ষরোপণ দিবসে যত বৃক্ষরোপণ করা হয়, পরিবেশকে রক্ষা করতে, পরিবেশের ভারসাম্য বজায় রেখে মানব জীবনে সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে, আর সেই সমস্ত বৃক্ষগুলো কোনো রকম কারণ ছাড়াই প্রতিনিয়ত ধ্বংস করে ফেলছে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব জ্ঞানহীন কাণ্ডে বিশালগড় থেকে গোলাঘাটি যাওয়ার মূল সড়কের দুপাশে প্রচুর পরিমাণ গাছ কেটে উজাড় করে দিয়েছে বিদ্যুৎ কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উক্ত ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানালে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের হুমকির মুখে পড়েন, যেখানে রাজ্য সরকার, রাজ্যের নেতামন্ত্রী, এমনকি বিদ্যুৎ মন্ত্রীও বিভিন্ন সময় বিশ্ব উষ্ণায়ন নিয়ে গলা ফাটাতে দেখা যায়, কিন্তু বাস্তব তার সম্পূর্ণ উল্টো। বিশালগড় থেকে গোলাঘাটি যাওয়ার রাস্তার দুপাশে লাগানো হয়েছিল প্রচুর সংখ্যক বিভিন্ন প্রকারের ফলের গাছ, যেগুলি স্থানীয়দের লালন পালনে বেড়ে ওঠে। গাছের নিচে কৃষক, পথ চলতি মানুষ বিশ্রাম নিতেন। রাস্তার দুপাশে প্রচুর জমি থাকা সত্ত্বেও সেই গাছগুলোর ওপর দিয়ে বিদ্যুতের লাইন টানা হয় এবং সেই গাছগুলি এখন নির্বিচারে ধ্বংস করা হচ্ছে, অর্থাৎ কেটে ফেলা হচ্ছে সরকারি উদ্যোগে রতনের বিদ্যুৎ দপ্তর। এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করলে সাংবাদিকের ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়ে নেন। স্থানীয়দের দাবি, নীরবে এই কাজগুলি ধ্বংস করা বন্ধ করতে হবে, যদি এইভাবে বৃক্ষ ধ্বংস করা হয় তাহলে ঘটা করে প্রতিনিয়ত রাজ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার কি মানে, এমনটাই যেন প্রশ্ন স্থানীয়দের। এলাকার গৃহস্থ থেকে শুরু করে কৃষক, পথ চলতি লোকেরা করজোড়ে কর্মীদের কাছে এই গাছগুলো ধ্বংস না করেন দু চোখে জল ভরা আর্তনাদ করতে থাকেন। কি সমস্যা অন মনে করে আছে যাইতে খুব কষ্ট পাইতেছি। হ্যাঁ, গাছটি কাটা কেটেটা শেষ, অনেক মনে করে আমরা ছায়া পাইতেছি না, রৌদ্র লাগে, ভালো লাগে না আমরা এই অবস্থায়। ইয়া মানে কি কারণে গাছগুলো কাটতেছে? কি কারণে ওই কারেন্টটা উঠে লেগে কাটতেছে, অন কি করেন, আমরা তো কিছু করার নাই, কি কমু অন কি তারা কিছু কইতারা, তারা কিছু করার নাই। আচ্ছা, কারেন্টের খুঁটি যে রাস্তা সারি গিয়ে জায়গা ছিল না? হ্যাঁ, জায়গা ছিল, ছাড়ছিল ঠিকই। অন্য তারা করছে না, কি করেন দেবেন, কি করেন, অনেক তারা কিছু করে পারা দেবো, আপনারা জানাইছেন নি এলাকার? না না, আমরা কেন জানাইবো, অন তারা উপরে সরকারের উপরে কেউ যাইবো, তো আপনারা জানান কেমনে, সবাই আমি একা গিয়ে করে দেবো না, তো সবাই তো যাচ্ছি, তো সবাই গেলে না যে সবাই। আপনি বলতেছেন যে রাস্তার পাশে কি আরও জায়গা আছিল? না, জায়গা ছিল, এডি সাইডের মধ্যে কারেন্টের খুঁটিগুলো বইলে কি ভালো হইলে, ভালো হইলে গাছগুলো কাটা পড়লো না? অনেক কি করেন, অনেক কোনো হাত তাদের কিছু, অনেক আমাকে একজন দুজন করে কি কিছু করতাম পারে। আপনি কি কাজ করেন? ওই তো আমি লাকড়ি ব্যবসা করি, মানে টুকটাক কাজ টাজ করি। তো লাকড়ি মানে যে কোনো একটা কাজ করি, ক্যাটার ফাটা করি, অনেক সময় লাকড়ি কিনে কিনে নিয়ে বেশি না, মানে এটি খুব খারাপ হইতেছে, খারাপ হইতেছে, অনেক খারাপ ওইটা তো ঠিক হই। আপনি কি চান এখন? অন কি চাই, অনেক আমরা করি কি আর হইব, ওই তো না চান যে গাছটি থাকলে ভালো, কিন্তু আমরা যাই আটটা যাতে ছাওয়া পড়ে রোজ লাগে সারাদিন, আটটা যাতে ছাওয়াটা পড়লে ভালো হয়, এই আমার আর কি। কোনখানে আপনার বাড়ি? আমার বাড়ির বাড়ি স্কুল গেছে। এখন কই, এটা কোন জায়গাটা? এটা হলো গোলাড়ি বাইপাসের পর ওই গোলাড়ি রোড, এটা গোলাড়ি রোড, রুটটা তো গোলাড়ি রোড, এটা তো বিশালগড়ের এরিয়া, বিশাল এরিয়া। আমরা তো মনে করেন আমার বাড়ি কটবা, আমরা গোলাড়ি এলাকা, বিশালগড় যাইতে হয়েছিলেন? বিশালগড় যাইতে হয়েছিলাম, রোদ রোদ লাগে, যাইতে ছায়া ছায়া নাই, আগে তো ছায়া লাগতো। আপনি ওই কন্ট্রাক্টরকে জানাইছিলেন নি ওই যে কারেন্টের? না, তাই আমি একলা করে জানাই কি করলাম, আমার লোক পাঁচজন থাকলে আমি জানতাম, আমার লোক আমি একলা গিয়া কইলে আমার কি কন্ট্রাক্টর আমার কথা শুনবো? আপনার নাম কি? আমার নাম কাজলচন্দ্র শীল। কি? কাজলচন্দ্র শীল। কাজল, আপনি ঠিক আছে, কি চান আপনি? ছাইডে নিয়ে বয়লে বাড়াতে লাগে আসছি, আমরা তো অসুবিধা আসতে যাচ্ছে, ওর অসুবিধা হয়, কী করার অন কী করার অনেক করার নাই, অনেক আপনি আটু ছাইডে নিয়ে বয়লে সবচেয়ে বাড়াতে যায়, অনেক আমরা ছায়া পাই না, আমাদের রোদ যাইতে আইতে হয়, এই অবস্থা ঠিক আমার তো অনুরোধ। হ্যাঁ, এটা যখন ছাইডে নিয়ে লাগা আমরা আইতে আইতে অসুবিধা। কার কাছে বিষয়টা জানাইতেছেন? সরকার কাছে জানাইতেছি। কী চান? কী চান? আমরা চাইতেছি একটু ছাইডে নিয়ে বইতো, গেলে বয়লে গাছ কাটা পড়তো না, যে আমরা একটু চলাফেরা করতে ভালোই হোক, এই এই আমাদের অনুরোধ।